হ্যালো এভরিওয়ান আমি ডক্টর সঞ্জীব সরকার তো আজকের ভিডিওতে আমরা জানবো যে সিআইডি অফিসার আমরা কিভাবে হতে পারি একদম স্টেপ বাই স্টেপ করে কী যোগ্যতা লাগবে কী এক্সামিনেশন দিতে হতে পারে বা এখানে আমাদের স্যালারি কীরকম পেতে পারি এই সব কোয়েশ্চেনের আনসার আমি এই ভিডিওতে দেব। ঠিক আছে তো চলো একটা একটা জিনিস করে জানি স্ক্রিনে দেখবে এই সিআইডি অফিসার না র্যাঙ্ক দেওয়া থাকে আমাদেরকে ফার্স্ট এই র্যাঙ্কগুলো জানতে হবে কেন কারণ র্যাঙ্ক অনুযায়ী তোমার এক্সামিনেশনও আলাদা হয়ে যাবে এই জন্য আমাদেরকে র্যাঙ্কগুলো জানতে হবে আমি র্যাঙ্কগুলো এমনভাবে বলবো সবার নিচে ফার্স্টে বলবো তার উপরে আস্তে আস্তে করে উপরের দিকে র্যাঙ্কে যাব ঠিক আছে সবার নিচে থাকে কনস্টেবল তার উপরে সাব ইন্সপেক্টর তার উপরে সুপার তার উপরে থাকে ইন্সপেক্টর তার উপরে ডিএসপি ডিএসপি মানে হলে ডেপুটি সুপার অফ পুলিশ তার উপরে এসপি সুপার অফ পুলিশ ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল তার উপরে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সবার উপরে থাকে এডিজিপি অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তো আমাদের র্যাঙ্কগুলো জানা হয়ে গেলো এবার চলো জানি যে এই সিআইডি ডিপার্টমেন্টে যেতে গেলে কি কী রাস্তা আছে আমাদের আমাদের সামনে তিনটে রাস্তা আছে এই তিনটে রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে তুমি সিআইডি অফিসার হতে পারো কি কি রাস্তা একটা রাস্তা হলো ডাইরেক্ট এন্ট্রি আরেকটা হয় টুয়েলভ পাস করার পরে আর একটা হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তিনটে আলাদা আলাদা জিনিস চলো একটু ভালো করে জানি ফার্স্টে চলো জানি যে এই ডাইরেক্ট এন্ট্রিটা কী ডাইরেক্ট এন্ট্রি হলো মানে একটা রাস্তা যেখানে তুমি অলরেডি একজন কনস্টেবল মানে কোনো এক জায়গায় কনস্টেবল হিসেবে কাজ করছো কিন্তু এইবার চাইছো যে আমি সিআইডিতে কনস্টেবল হিসেবে যোগ দেবো সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট এন্ট্রি নিতে পারো এখানে তুমি সিআইডির জন্য আবেদন করতে হবে আবেদন করার পরে তারা তোমাকে একটা ইন্টারভিউর জন্যে ডাকবে ইন্টারভিউ যদি তুমি ক্লিয়ার করতে পারো তারপরে তোমার তিন বছরের একটা ট্রেনিং হবে তারপরেই তুমি কনস্টেবল হিসেবে সিআইডিতে যোগ দিতে পারবে বুঝলে তাহলে ডাইরেক্ট এন্ট্রি কী তারপরে আসি যে টুয়েলভ পাস করে আমরা কিভাবে যাব। টুয়েলভ পাস করার পরে তোমাকে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন এই এক্সামিনেশনটা দিতে হবে কীভাবে এই এসএসসি এক্সাম দেবো এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে এটা মনে রাখবে তুমি যদি এসএসসি এক্সাম দিয়ে যাও তাহলে তুমি সবার নিচে এই কনস্টেবল লেভেলেই জব পাবে তার উপরে পাবে না এবার লাস্ট রাস্তা সেটা হলো তোমার গ্র্যাজুয়েশন দিয়ে তুমি যদি হায়ার র্যাঙ্কের পজিশনে জব পেতে চাও তাহলে তোমাকে গ্র্যাজুয়েশনের পরে এই ইউপিএসসি এক্সাম দিয়ে যেতে হবে এই ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য ইউপিএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমার সিআইডির জন্য ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে এইবার চলো জানি যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে মানে আমাদের মধ্যে কী কী যোগ্যতা লাগবে ফার্স্ট আমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর যেটা বলেছিলাম কনস্টেবল লেভেলে জব পেতে গেলে তোমাকে টুয়েলভ পাস করতে হবে মিনিমাম আর হায়ার পজিশনে জব পেতে গেলে তোমাকে গ্রাজুয়েশান মিনিমাম করতে হবে তারপরে ইউপিএসসি এক্সাম দিতে হবে হাইট কীরকম লাগবে ছেলেদের ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার আর মেয়েদের হলো ওয়ান ফিফটি সেন্টিমিটার হাইট লাগবে তারপর বয়সের ব্যাপারটা কি কুড়ি থেকে সাতাশ বছর হতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য ও বিসি ক্যান্ডিডেটের জন্য কুড়ি থেকে তিরিশ বছর আর এস সি এসটি ক্যান্ডিডেট জন্যে কুড়ি থেকে বত্রিশ বছর হতে হবে এবার চলে জানি যে ম্যাক্সিমাম অ্যাটেম্প মানে কতবার আমরা ওই এক্সামগুলো ম্যাক্সিমাম দিতে পারবো জেনারেল ক্যান্ডিডেট জন্যে চারবার ও বিসি ক্যান্ডিডেটের জন্য সাতবার আর এসসি এসটি ডেটের জন্য আনলিমিটেড এবার চলে জানি যে সিআইডির সিলেকশন প্রসিডিউর কীভাবে হয় তিনটে জিনিসের মাধ্যমে তোমাকে সিলেকশন করবে ফার্স্টে তোমার এক্সামিনেশন দিতে হলো এসএসসি এক্সামিনেশান বা ইউপিএসসি এক্সাম তোমাকে ক্লিয়ার করতে হবে তারপরে যেটা মেইনলি আসে সেটা হলো তোমার ফিজিক্যাল ফিটনেস সিআইডি অফিসারদের ফিজিক্যালি অনেক ফিট হতে হবে তো তোমার প্রথম থেকেই ফিজিক্যালের উপর ধ্যান দিতে হবে ঠিক আছে ফিজিক্যাল ফিটনেসে তোমাকে যে করে পাস করতে হবে এই রিটার্ন এক্সাম আর ফিজিক্যাল এক্সামিনেশান পাস করার পরে তারপরে তোমার ইন্টারভিউ হবে লাস্ট স্টেজে এই তিনটা স্টেজে যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তাহলেই তুমি অফিসিয়ালি সিআইডি অফিসার হয়ে গেলে তো বুঝতে পারলে কী কী স্টেপ ফলো করতে হলে সিআইডি অফিসার হওয়ার জন্যে খুব বেশি একটা চাপের না কেউ যদি চায় তাহলে সে অবশ্যই সিআইডি অফিসার হতে পারে এখানে তোমার ফিজিক্যাল ফিটনেসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ওয়েট তো ম্যাটার করেই তারপরে ফিজিক্যাল ফিটনেসের ওপর খুব ধ্যান দিতে হবে তারপর লাস্টে চলে স্যালারি কীরকম পাওয়া যায় দেখে নেই কুড়ি থেকে চল্লিশ হাজার দিয়ে তোমার শুরু হবে তারপরে যখন তোমার র্যাঙ্ক আস্তে আস্তে বাড়বে স্যালারিও একটু একটু করে বাড়বে আমি এখানে একটা জিনিস বলে দিই যে কোনো গভর্নমেন্ট লাইনে তুমি যাও খুব বেশি একটা স্যালারি হয় না খুব ভালো পজিশনে যেতে গেলেই তোমার লাখের ওপর স্যালারি পাবে না হলে তোমার লাখের ওপর স্যালারি হয় না যে কোনো গভর্নমেন্ট লাইনে তুমি চলে যাও এইসব লাইনে কোনো দিনও স্যালারি দেখে আসবে না এইসব লাইনগুলি কি বলতো সম্মানের জন্য অনেক বেশি সম্মান পাওয়া যায় এইসব লাইনে ঠিক আছে দেশের জন্য যদি তোমার কোনো কিছু করার ইচ্ছা থাকে তা অবশ্যই তুমি এইসব লাইনে আসতে পারো তো এই অবধি থাক যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি যতটা পারি তোমার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব ঠিক আছে তো পরবর্তীতে আবার দেখা হবে তত সময় অবধি বাই